ওয়েলকাম ব্যাক কালার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি, দুটো ডিজাইন দেখাবো, একটা হচ্ছে ব্লুম আর একটা হচ্ছে কম্বিং, যে টুলসটা আছে সেটা দিয়ে দুটোই দেখাবো। তো আমার অলরেডি টপ কোট অ্যাপ্লাই করা আছে, এবার আমি একটু জল দিয়ে বোর্ডটাকে পুরোপুরি মুছে নিচ্ছি যাতে টানটা কম থাকে। দেওয়ালের ক্ষেত্রেও ঠিক সেম একই প্রসেস এভাবেই করবেন। তো আমি রং টপ কোট অ্যাপ্লাই করছি, তো এর পাশাপাশি কিছু সারফেস প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করি। সারফেস প্রথমে স্যান্ডিং করে নেবেন, আর প্রাইমারের প্রথম কোট অ্যাপ্লাই অবশ্যই করবেন, আর দেওয়াল যদি ডাইলুশন থাকে তাহলে দেওয়ালে পুট্টি ব্যবহার করে সমান করে নেবেন, তাহলে ডিজাইনগুলো কিন্তু সবসময় সুন্দরই হবে, এটা মাথায় রাখবেন। প্রাইমার দ্বিতীয় কোট অ্যাপ্লাই করবেন, আর বেসকোট হিসাবে রয়্যাল লাক্সারি ইমালশনের 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ডিজাইনটা একটা বেটার কোয়ালিটির হবে এবং সুন্দর হবে। এভাবেই আমি টপ অ্যাপ্লাই করছি। অ্যাপ্লিকেশন রোলার ব্যবহার করে টপ কোট রয়্যাল প্লে সরি টপ কোট হ্যাঁ রয়্যাল প্লে অ্যাপ্লাই করবেন, এবং তারপরে যে স্পেশাল এফেক্টগুলো হয় যে যে ডিজাইনের সেটা করে নেবেন। তো এশিয়ান পেন্সিল স্পেশাল এফেক্ট টুল ব্যবহার করে আমরা এই এফেক্টটি তৈরি করব, কিন্তু আসলে আমি আজকে যে এফেক্টটি তৈরি করব সেটা স্পেশাল টুলটা আমার কাছে নেই। আমি জাস্ট যেটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে কাগজের কাপ। এই কাগজের কাপ দিয়েই আমি ডিজাইনটা করব, ব্লুম ডিজাইনটা, ব্লুম নিউ, এটা 2016 সালের ডিজাইন। দেখুন এইভাবে সেম যেভাবে আমি টানছি জাস্ট ঘুরিয়ে নেবেন, আর আপনার প্যাটার্নগুলো সবই যেন এক মাপের হয় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে আপনার ডিজাইনটা অবশ্যই সুন্দর দেখাবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, ডিজাইন করার সময় অবশ্যই একা করবেন না, দুজন মিলেই করবেন। একজন প্রফেশনাল একজন পেন্টার, সে আপনার টপ কোট অ্যাপ্লাই করবে আর ডিজাইনটি আপনি ডিজাইনের প্যাটার্নগুলো তুলবেন, তাহলে আপনার পুরো দেওয়াল এক শেপে এবং বেটার কোয়ালিটির একটা ডিজাইন হবে। আর একা একা করতে গেলে একটু অসুবিধা হয়, অনেকে আবার পারেন সেটা সেভাবে করবেন। তো বন্ধুরা দেখে নিন আমি কীভাবে প্যাটার্নগুলো টানছি, জাস্ট একটা কাগজের কাপ দিয়ে। আপনি 3-4টা কাগজের কাপ নিয়ে রাখবেন, সেটা দিয়ে আপনি টোটাল দেওয়ালটা করতে পারবেন। আচ্ছা, আর একটা কথা বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছেন একটু কষ্ট করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। সাপোর্টটা হলো এটাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে আসবে বেল আইকনের একটা চিহ্ন, সেখানে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, তাহলে কী হবে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি দ্বিতীয় ডিজাইন আপনাকে দেখাচ্ছি, তো চলুন আমি দ্বিতীয় ডিজাইনটি একটু দেখিয়ে দিচ্ছি। এটা এভাবেই হয়ে যাবে, আমার টপ কোট অলরেডি অ্যাপ্লাই করা আছে, আমি জাস্ট কম্বো যে আমাদের এশিয়ান পেন্সিল যে টুলসটা আছে সেটা দিয়ে এটা করছি। এটা একেবারে সহজ ডিজাইন, জাস্ট আপনি প্যাটার্নটা টানবেন কীভাবে, প্রথমে সোজাভাবে দিলাম, তারপরে আড়াআড়িভাবে দিলাম, তারপর তৃতীয়বারে আড়াআড়িভাবে, তারপর আবার সোজাভাবে, জাস্ট এই হচ্ছে 1 2 3 4। এই সিস্টেমটা আপনি মনে রাখবেন এবং এইভাবেই আপনি টোটাল দেওয়ালটা করে নেবেন। এটা একটু করতে হয়তো কষ্ট হবে, কারণ টোটাল দেওয়ালটা করতে একটু অনেকটা সময়ও নেবে, তো আমি করে দেখাচ্ছি আপনারা দেখুন। আর বন্ধুরা যারা আমাদের সাথে মানে আমাদেরকে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করবেন, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা ডিসক্রিপশনেও সে নাম্বারটা আছে পেয়ে যাবেন। আমাদের আলাদা ওয়েবসাইট হয়েছে www.paintingservicekolkata.com, এটা ফেসবুকে পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, টুইটারে পাবেন, লিঙ্কডিনে পাবেন, পিন্টারেস্টেও পাবেন। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমাদের ফেসবুকে পেন্টিং সার্ভিস কলকাতা নামে যে পেজটা আছে সেটাকে ফলো করলে সেখানেও বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন, পারলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এফেক্টটি কীভাবে আমি তৈরি করছি দেখুন, একেবারেই সোজা, জাস্ট আপনার ব্যালেন্সটা ঠিক রেখে সুন্দর করে টানলেই হয়ে যাবে। এখানে
একটা কথা বলি যে আপনারা যখন যে ডিজাইনটাই করবেন সেই ডিজাইনটা কোম্পানির যে ক্যাটলগ থাকবে সেই ক্যাটলগ দেখে সেখান থেকে কালারটা সিলেক্ট করবেন, নিজেরা মন করাভাবে কিছুই কালার সিলেক্ট করবেন না, তাহলে অনেক সময় ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করব, যারা ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত সকলকেই ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আমি সুমন দত্ত আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, শেষ পর্যন্ত ভালো থাকুন।